পাশ্চাত্যের যে আধুনিক ব্যবস্থাপনা, সেখানে সব কিছুরই তারা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে গবেষণা নির্ভর তারা জিনিসগুলোকে চিহ্নিত করছে। এই জন্য তাদের শত শত ইনস্টিটিউট গড়ে উঠছে। সেখানে তারা প্রত্যেকটা সেক্টরকে আলাদা করে সেখানে সার্ভে, গবেষণা ইত্যাদির মাধ্যমে তারা চিহ্নিত করছে। এমনকি প্রজেক্ট বেসড বিভিন্ন মেশরুয়াত, প্রজেক্ট বেসড আলাদা করে, যেমন মেডিকেল সাইডে এটা একটা প্রজেক্ট, সোশ্যাল ইস্যু, ফ্যামিলি ইস্যু, মানুষের সাইকোলজি, কিংবা রাষ্ট্রীয় ইস্যু, রাষ্ট্রীয় নিরাপত্তা, সামাজিক মরালিটি, কিংবা মানুষের যে অধঃপতন ইত্যাদি নানা বিষয়গুলো, মানুষের সাংসারিক জীবনের উত্থান পতন ইত্যাদি নানা বিষয়গুলোকে আলাদা করে প্রত্যেকটা সেক্টরে যথেষ্ট ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে, যাতে যারা দক্ষ এক্সপার্ট, যারা এই সকল শিক্ষায় শিক্ষিত, তাদের মাধ্যমেই এই সমস্যাগুলোকে চিহ্নিত করা যায়। প্লাস এটাই শুধু নয়, আমরা দেখতে পাচ্ছি সেখানকার রাষ্ট্রগুলো তারা বৈশ্বিক পরিস্থিতি নিয়েও গবেষণা করে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কি তারা করতে যাচ্ছে, কি করলে কি রেজাল্ট হবে, কি পরিণাম হবে, অথবা মূল লক্ষ্যগুলোকে বাস্তবায়নের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি কি, সেটা নিয়েও কিন্তু তারা চিন্তাভাবনা করে। যেমন এই ইহুদি রাষ্ট্রের কথাই বলি, রিসেন্ট এই ইহুদিদের ঘটনায় মুসলিম উম্মাহ ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, যেহেতু ফিলিস্তিনে অসহায় মুসলিম ভাই বোনদেরকে এবং শিশুদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। অসহায়দেরকে যে এত নির্যাতন করা যায়, এটা ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রই বিশ্বের সামনে দেখিয়েছে। মনে হয় এর আর কোনো দ্বিতীয় দৃষ্টান্ত নেই। সেই ইহুদি রাষ্ট্র কীভাবে হল, ডক্টর জামিল নাসরি তার হায়াতুল আলামিল ইসলাম, এটি একটি গ্রন্থ, বিশ্ববিখ্যাত একটা গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন 200 বছরের প্ল্যান প্রোগ্রামের পরে এই রাষ্ট্রের গোড়াপত্তন করা হলো। বেলফোর কনফারেন্স এবং আরও অনেক ঘটনা এখানে আছে। তাহলে একটা জিনিস কিন্তু হঠাৎ করে হয় না। মুসলিম বিশ্বে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হলো আমরা খুবই আবেগী। দেখবেন যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আমরা এই যে চায়ের টেবিলে বসে সমাধান করে ফেলি, কিংবা 4-5 জন মিলে সমাধান করে ফেলি, এরপরে সেটাকে পুরো উম্মর উপর চাপিয়ে দেই। আমাদের প্রত্যেকেই দেখবেন যে একজন বিশাল মানে এক্সপার্টের মতো কথা বলে। যখন কোনো আলেমের সমালোচনা হোক, পক্ষে হোক বিপক্ষে হোক, আমরা কোনো মতামত দিই, সেখানেও দেখবেন যে তিনি একজন এক্সপার্ট। কিছু ইমপ্রেশন বা বিশাল জ্ঞানের বহর তিনি অর্জন করেছেন ইন্টারনেট থেকে। কোন ধরনের ওয়েবসাইট তাও তোর জানা নেই, এটা কি শিয়াদের, নাকি এটা মুতাজিলিদের, নাকি এটা ইবাদিয়াদের, নাকি বাতানি, নাকি খাওয়ারেজদের, এগুলো কোনো চিন্তাভাবনা লাগে না। পেয়েছি, জানলাম, ইমপ্রেসড হলাম, প্রভাবিত হলাম, মনে হলো এটাই ঠিক, ব্যাস। এই গবেষণা দিয়ে উম্মাহ কোনো দিন তার পথ বের করতে পারবে না। আজকে আমাদের শিক্ষার কথাই যদি ধরি, উম্মার একটা সিরিয়াস বিষয় হচ্ছে শিক্ষা। ইসলামী শিক্ষার রূপরেখা আপনারা কি দিতে পারবেন কেউ? এই ভূখণ্ডে, আমাদের এই দেশে ইসলামী শিক্ষার সঠিক রূপরেখা কি আমরা দিতে পেরেছি? শুধু কি মাদ্রাসা করলে হয়ে গেল, কিংবা মসজিদ করলে হয়ে গেল? এই যে আরবি শিখতে চাই আমরা সবাই, আরবি, গতকালকে আমরা একটু আলোচনা করছিলাম যে বাংলাদেশে আরবি শেখার এই পরিবেশ, এই সাইকোলজির মানুষদেরকে সামনে রেখে অ্যারাবিক পরিবেশ নাই, কীভাবে শেখানো যায়, কোনো গবেষণা নাই। আরবি শেখাটাকে বা কোরআন শিক্ষাটাকে কীভাবে ডেভেলপ করবো আমরা এদেশে, যে যার মতো করছে, হেফজখানাগুলোতে গিয়ে দেখুন হুজুর তার মতো করে পড়াচ্ছে। আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে, যদিও এতেও অনেক ভালো ভালো হাফেজ বের হচ্ছে, যে ছোট্ট বয়সের 6-7 বছরের একটা ছেলে 4:00 উঠে এক নাগাড়ে 6-7 ঘন্টা পড়ে
মানে যদি আমরা মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে বা সাইকোলজির দৃষ্টিতেও দেখি, এটা ভয়ঙ্কর চাপ, ভয়ঙ্কর চাপ। যে বয়সে বাচ্চারা খুবই খেলাধুলার মধ্যে থাকার কথা, সেই বয়সে বাচ্চাদেরকে আমরা এই যে বিশাল চাপ সৃষ্টি করছি, এটা কতটা সাইন্টিফিক। আবার এটাও ঠিক, মেধাবী ছেলেরা 5-7 বছরে হেপস কমপ্লিট করতে পারে, কিন্তু সেজন্য কি সে 12 ঘন্টা পড়বে? এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কখনো ভাবি নাই, আমাদের প্যারেন্টসরাও কিন্তু ভাবছেন না, আমাদের শিক্ষাবিদরাও ভাবছেন না, এদেশের যে কোনো অন্য যে কোনো ইস্যুতেই। এ হলো আমাদের অবস্থা।